বন্ধুরা, আমি দেবপ্রিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত দেবপ্রিয়াস কিচেন চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণভাবে ঘরোয়া ভাবে মাইক্রোওভেনে একটা এগলেস কেকের রেসিপি। চলুন দেখে নিই আমি এটা কিভাবে করছি। তবে হ্যাঁ, আজকের আমি রেসিপিটা কিন্তু কোনো রকম ময়দা ইউজ করছি না কেকে, আমি এখানে সম্পূর্ণভাবে বিস্কিট দিয়ে কেকটা বানাবো। চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি বারবন বিস্কিট আর ওরিও বিস্কিট। আপনারা চাইলে শুধু ওরিও দিয়েও করতে পারেন। আর নিয়েছি এখানে চিনি। চিনি আমি এখানে 3 চামচ মতন চিনি নিয়েছি। কফি নিয়েছি ছোট পাতার 2 পাতা। চকলেট নিয়েছি, 4টে চকলেটস রয়েছে এরকম। এখানে রয়েছে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর দুধ। দুধটা কিন্তু কফি মগের রয়েছে কম। আর আমি এখানে বাটারটা নিয়েছি, বাটারটা আমি একটু মাইক্রোওভেনে একটু গলিয়ে নিয়েছি। আমি এখন এই বিস্কিটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি কিন্তু ক্রিমগুলো শুদ্ধই গুঁড়ো করব, ক্রিম বাদ দেব না। আর সঙ্গে আমি এই চিনিটাকেও গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি এখানে বিস্কুট, অরিও আর বারবন বিস্কুটগুলো আর সঙ্গে চিনিটা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আমি এখন এটার মধ্যে দিয়ে দেব, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম। ভ্যানিলা এসেন্স আমি এখানে দেব একদম সামান্য, জাস্ট 1-2 ফোঁটা। এটার মধ্যে আমি এখন কফিটা দিয়ে দেব, ছোট প্যাকেটে 2 প্যাকেট কফি আমি এর জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটার দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতন আমি বাটার দিয়ে দেবো। এখানে এবার আমি এটার মধ্যে দুধটা দেবো। দুধটা আমি একবারেই দিয়ে দেবো না, একটু মিশিয়ে নিয়ে তারপর আবার দেবো। স্প্যাচুলাটা দিয়ে আমি একটুখানি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করবো ভালো করে। মা একটু দুধ লাগবে, দুধটা একটু দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো। এবার আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। আপনাদের কারোর কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এই জিনিসটা দিয়েও ব্লেন্ড করতে পারেন, এভাবে ফাটাতে হয়। এই জিনিসটাকে কি বলে আমার ঠিক জানা নেই। আমি যে পাত্রে কেকটা বেক করবো সেই পাত্রটাতে আমি ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি। আর আমি এখানে একটা বাটার পেপারও দিয়েছি, বাটার পেপারটার উপরেও আমি বাটার ব্রাশ করে নিয়েছি, নিচে এবং ওপরে দুদিকেই আমি বাটার ব্রাশ করেছি। এবার আমি তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেবো। আমি এবার এটার মধ্যে ডেয়ারি মিল্কগুলোকে একটু ভেঙে দিই। আপনাদের কাছে চকো চিপস থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এই মাইক্রোওভেনে কেক মোড আছে, তো আমি এটা কেক মোডেও করতে পারি, কিন্তু আমি এটা আজকে কেক মোডে করব না, আমি এটা কনভেকশনে করব। কনভেকশনে আমি 160 ডিগ্রিতে আগে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে কনভেকশনেই 160 ডিগ্রিতে এটাকে বেক করব 10 মিনিটের জন্য। ফার্স্টে 10 মিনিটের জন্য বেক করব, 10 মিনিট পর একবার দেখে নেব। যদি যদি মনে হয় যে আরও কিছুটা বাকি আছে তখন টাইমটা আমি একবার বাড়িয়ে নেব। আগে আমি এটাকে নর্মালি করব 10।
দেবো, এটার জন্যই ফার্স্টে দেবো কনভেকশনে। বাকি আছে, এটা আমি আরো 25 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি কনভেকশনে 160 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। আমি এটা আগে ফার্স্টে 10 মিনিট দিয়েছিলাম, তারপর আরো 25 মিনিট দিয়ে টোটাল 35 মিনিট 160 ডিগ্রি কনভেকশনে আমি এটা করলাম। একটু ঠান্ডা হোক, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আমার কেকটা হয়ে গেছে। দেখুন কেকটা বেশ সুন্দর ফুলে উঠছে। আপনাদের যদি আমার এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।